হিসাবে দাওয়াত করা হয়েছে এ বিষয়ে। এবং যেহেতু জনি ভাই বলে গেছেন যে হাজার হাজার মানুষের অনেক জনসভা থেকে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানীগুলি মানুষের দশ জনের আলোচনা সভাও অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতির জন্য। সুতরাং এরকম একটি বিদগ্ধ সমাবেশ পেয়ে এবং আমাকে বলতে বলা হয়েছে, আমি কিছু বলাটা আমার কর্তব্য বলে মনে করেছি। জাকাত ইসলামের আপনারা সবাই জানেন পাঁচটি স্তম্ভের একটি, এবং এটা কিন্তু নিচে থেকে স্তম্ভ না, ইমান নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে, তারপর রোজা, তারপর হজ। জাকাত নামাজের পরে জাকাত। এখন জাকাতটা কি? জাকাত সবাই মনে করে যে এটা দান, না। আল সূরা আল তৌবায় বলছে জাকাত দিয়ে পরিশুদ্ধ হও এবং বরকত সৃষ্টি করো, দুটো এক জিনিস। পরিশুদ্ধ হও অর্থাৎ আমি যে অর্থাৎ যেগুলো পেয়েছি নিশ্চয় না কোনো কোনো ভাবে আমি লাভ করেছি, বা কোথাও বেশি লাভ করেছি কোথাও কম করেছি, কেউ বঞ্চিত হয়েছে কেউ হয়নি, সুতরাং ভুল থাকতে পারে। আমার এই অঢেল অর্থ থেকে আমি একটা পার্সেন্টেজ আমি আমার সমাজকে দিয়ে আমি পরিশুদ্ধ হব, আর আর একটা যেমন আনন্দ হবে সেটাও একটা পরিশুদ্ধি। আর বলছে বরকত সৃষ্টি করো, তাহলে সমাজে যখন অর্থের বন্টন হবে, গরিবের কাছে অর্থ যাবে, বন্টন হবে, তখন সেখানে বরকত সৃষ্টি হবে। এই জাকাত হচ্ছে অর্থ দেওয়া, অর্থের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি এবং সমাজের বরকত। সূরা তাওবা। এখন আমি খুব সংক্ষেপে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাকাতটা কিভাবে দিতেন। তখন ইসলামের রাষ্ট্রীয় পরিধিতে ছিল ছোট, তখন পরিধিষ্ঠ ছিল, সেই সময়ে সহজ ছিল, স্থানীয় প্রতিনিধি সৃষ্টি করা হতো, যারা এসএসবি করতেন, স্থানীয় কিছু প্রতিনিধি যারা তারা গরিব তাদের নাই তাদেরকে অ্যাসেসমেন্ট করতেন। আর আরেকটা গ্রুপ ছিল অ্যাসেসমেন্ট করতো কাদের অর্থ আছে, যারা যাদের নিজস্ব প্রয়োজনীয়তা ফুরিয়ে নিজস্ব জীবনের নিরাপত্তা, সন্তানদের জীবনের নিরাপত্তা পূরণ করে তাদের এর অতিরিক্ত অর্থ আছে সেটা হিসাব করে, যখন যেমন ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট হয় তখন সেটা হিসাব করার জন্য এদেরকে রাসূল সাল্লাল্লাহু নিয়োগ করেছিলেন। এইটা নিয়োগের মাধ্যমে কাদের প্রয়োজন, কাদের দেওয়ার ক্ষমতা আছে, এটা নিরূপণ করার পরে যাদের দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে সংগ্রহ করে, যাদের যাদের প্রয়োজন তাদেরকে বিলি বণ্টন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দু বছর পরে সময় পেয়েছিলেন, এই সময় তিনি এটাকে আর কোনো রকমের রাষ্ট্রীয় কাঠামো আর পরিবর্তন করেনি, একই কাঠামোতে উনি চালিয়ে গেছেন। তবে উনি একটা কাজ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর কিছু কিছু মানুষ মনে করছে এখন মনে আমার জাকাত না দিলে হবে, রাসূল চলে গেছে জাকাত না দিলে হবে। হযরত আবু বকর ভীষণ বড় ধরনের পানিশমেন্ট দিয়ে বাধ্য করলেন আমাদেরকে, তাদেরকে তার দু বছরে জাকাতের অভ্যাসটা তিনি ধরে রাখলেন। হযরত ওমর ফারুক এসে এটাকে, তিনি জানেন তিনি প্রায় 10-11 বছর সময় পেয়েছিলেন, এবং হযরত ওমর ফারুকের সময় কিন্তু ইসলামী রাষ্ট্রের পরিধি, ইসলামী শাসনের পরিধি বৃদ্ধি পেতে থাকে, এবং সেই সময় তিনি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার জাকাতের ভিত্তিতে তিনি সৃষ্টি করলেন বাইতুল মাল। এটা একটা এই ট্রেজারি, পৃথিবীর অর্থ ব্যবস্থায় তার বাইতুল মাল একটি মাইল ফলক হযরত ওমরের। এই বাইতুল মালের মাধ্যমে তিনি জাকাত ফিকির রসুলের সিস্টেম পে তিনি ফলো করেছেন, কিন্তু তিনি এটাকে প্রাতিষ্ঠানিক মাল বাইতুল মাল দিয়ে করলেন, এবং তিনি ইস্তেহাদ ফলো করে সেটাকে আরো একটু কয়েকটা ক্রাইটেরিয়া সৃষ্টি করলেন, আরো কাদের থেকে নেওয়া যাবে, কাদের থেকে নেওয়া যাবে না, কাদের কি জীবন দিতে হবে, উনি কয়েকটা ক্রাইটেরিয়া সৃষ্টি করলেন। ওনার পরে আল্লাহ উসমানও এটাকে এগিয়ে নিলেন, তারপরে
জাকাত সব সর্বাপেক্ষা সফল হলো যখন ইরাক ইরান পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়লো উমাইয়া শাসকদের সময়, গভর্নরদের সময়। গভর্নর উমর বিন আব্দুল আজিজ তার সময়ে এমন সফল হলো যে ইজিপ্টের সে সময় যে গভর্নর ছিলেন তিনি উমর বিন আব্দুল আজিজকে খবর পাঠালেন যে আমার জাকাত দিয়েও গরিবদেরকে দিয়ে গরিবদের অবস্থা ভালো করো, আমার বাইতুল মালে অনেক অনেক অর্থ রয়ে গেছে, আমি কি করবো এখন, কি করতে পারি, মাশাআল্লাহ। তখন আব্দুল আজিজ বললেন, উমর বিন আব্দুল আজিজ বললেন যে এটা দিয়ে তুমি সমাজের কিছু ভালো কাজ করো, তুমি গরিব যারা বিয়ে করতে পারতেছে না তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করো, তুমি শিক্ষা প্রতিষ্ঠান করো, এবং তুমি দেশ বিদেশ থেকে যারা গরিব বাচকরা আসে তাদের জন্য থাকা খাবার কিছু স্থাপনা সৃষ্টি করো। অর্থাৎ জাকাত দিয়ে দারিদ্র বিমোচন করে কি করা সম্ভব হলো? এখন যে ইউরোপের কল্যাণমূলক রাষ্ট্র চিকিৎসা ব্যবস্থা করা হয়, এডুকেশন ব্যবস্থা করা হয়, সেই জাকাত দিয়ে সেই সময় কল্যাণমূলক রাষ্ট্রের কিছু জিনিস, কিছু কাজ, সমাজের কাজ, নাগরিকদের কিছু কল্যাণমূলক কাজও ব্যক্তিগত দরিদ্র বিমোচন করে জাকাত দিয়ে সম্ভব হলো। কিন্তু এর পরবর্তী বিভিন্ন সময় এসে জাকাতটা লোক দেখানোর পর্যায়ে চলে গেল, যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলো না, বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হলো, তখন মুসলমানদের ক্ষেত্রে জাকাতটা এখন হয়ে গেছে ব্যক্তিগত দানের মতো। এই জন্য এটা দ্বারা বরকতময় কিছু হচ্ছে না। আপনি কি ভোট ফিল করতেছেন?